আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে এমন তিনটি অভ্যাস সম্পর্কে আলোচনা করব যে তিনটি অভ্যাস বা বদ অভ্যাসও বলতে পারেন আমাদের অনেকের মধ্যেই আছে। আর এই তিনটি বদ অভ্যাস আপনি যদি বদলে নিতে পারেন ইনশাআল্লাহ আপনার লাইফ, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে সেই তিনটি অভ্যাস বা বদ অভ্যাস সম্পর্কে জেনে আসি। নাম্বার এক, বন্ধুদের পছন্দ অপছন্দে নিজের পছন্দ বদলানো ছেড়ে দিন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা অনেকেই এটি করে থাকি, বন্ধু বান্ধবের কথায় নিজের পছন্দ বদলে ফেলি এবং তারা যেটা বলে সেটা করার চেষ্টা করি। আমি আপনাকে স্পষ্ট করে বলছি, আপনি আপনার পরিবারের কথা শুনুন, কিন্তু বন্ধু বান্ধবের কথা নিজের কোনো পছন্দ বা নিজের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাবেন না, তাহলে সেখানে আপনার ঠকে যাওয়ার সম্ভাবনাই বেশি। ছোটবেলা থেকে একটা কথা শুনে বড় হয়েছি, অন্যের বুদ্ধিতে বাদশা হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো। অতএব এই কাজটি ছেড়ে দিন, বন্ধু বান্ধবের পছন্দে নিজের পছন্দ বদলানো ছেড়ে দিন, এতে আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ। নাম্বার দুই, কোনো কথাকে পুরোপুরি না শুনে না জেনে কোনো মানুষের উপরে রাগ করা বা তার সাথে কথা বলা বন্ধ করে দেওয়া, এগুলি বন্ধ করে দিন। এগুলি আমরা হর হামেশাই করি, কোনো কথাকে পুরোপুরি না শুনে না জেনে কোনো মানুষের উপরে অপবাদ দেই, তার সাথে কথা বলা বন্ধ করে দেই, কথাকে পুরোপুরি না শুনে হুটহাট রাগ করে বসি, এগুলি আমাদের অনেকের মধ্যেই আছে। কিন্তু এই জিনিসগুলি খুবই মারাত্মক, এগুলি যদি আপনার ভিতরে থেকে থাকে অবশ্যই আপনি এটি পরিবর্তন করে নেবেন। খারাপ হোক ভালো হোক, আগে পুরোপুরি শুনুন সে কী বলতে চায় বা কী হয়েছিল বা কী হয়েছে, তারপরে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন। হুটহাট করে কোনো কথা না শুনে না জেনে কারো উপরে এই সিদ্ধান্ত নেবেন না যে আমি তার সাথে কথা বলবো না বা আমি তার উপরে রাগ করে থাকবো। এই অভ্যাস বদলে ফেলুন। নাম্বার তিন, মোস্ট ইম্পর্টেন্ট, মানুষ কি বলবে। মানুষ কি বলবে এটা চিন্তা করে নিজের পছন্দকে কুরবানি করা ছেড়ে দিন। মানুষ আপনাকে অনেক কিছুই বলবে, মানুষের কাজই হচ্ছে বলা। একটা কথা মনে রাখবেন, মানুষ আপনার ঘরে খাবার দিয়ে যায় না। আপনি যেটা করতে চাচ্ছেন সেটিতে যদি আপনি ফেলও হন, আপনাকে সমবেদনা দেওয়ার জন্য তারা আসবে না। আপনি যদি সাকসেস হন, হাতিতালি দিবে, আর যদি আনসাকসেস হন তাহলে তারা সমালোচনা করবে, এটাই স্বাভাবিক। অতএব গুরুত্বপূর্ণ এই বিষয়টি সবসময়ের জন্য এড়িয়ে চলবেন, মানুষের কথাকে কোনো সময় কানে দিবেন না। মানুষের কথা যদি আপনি কানে দেন আপনি কখনোই সফল হতে পারবেন না, সফলতা কখনোই আপনার কাছে ধরা দিবে না। লোকলজ্জা বলতে কিছু নাই, এগুলি আমাদের অন্তরের ধারণা মাত্র। মানুষ কি বলবে, মানুষ অনেক কিছুই বলে, মানুষের কথা কান দেওয়া বন্ধ করে দিন, আপনি সফল হতে পারবেন। এছাড়া আপনার সফলতার অন্য কোনো রাস্তা নেই। সফল হতে হলে মানুষের কথায় কান দেওয়া বন্ধ করুন। হাজারো মানুষ হাজার কথা বলবে, কিন্তু এক কেজি চাল আপনাকে কেউ কিনে দিবে না, এক বেলার খাবার আপনাকে কেউ দিবে না, দু চারটা কথা আপনাকে শোনাবে ঠিক আছে, কিন্তু আপনার কোনো উপকারে তারা আসবে না। অতএব অন্যের কথায় কান দেওয়া বন্ধ করুন, নিজের কাজের দিকে অগ্রসর হন এবং যেটা শুরু করতে চাচ্ছেন, যেটা করতে চাচ্ছেন সেটা আজ থেকেই শুরু করুন। যেটা মনে করছেন আপনি যে মানুষ কি বলবে, মানুষ কি বলবে এটা বলে বলে আপনি এতদিন দীর্ঘায়িত করে আসছেন, এটা বন্ধ করে দিন। যেটা শুরু করতে চাচ্ছেন সেটা শুরু করে দিন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন। আমি আবারও বলছি, মানুষের কথায় কান দেওয়া বন্ধ করুন। মানুষের কথায় কান দিয়ে নিজের ইচ্ছাকে, নিজের পছন্দকে, নিজের কাজকে কুরবানি দিবেন না। কেন মানুষের কথায় কান দেন? কি দরকার আছে আপনার মানুষের কথায় কান দেওয়ার? মানুষ কি কথা শুনিয়ে আপনাকে দশটা টাকা দেয়? দিশে আজ পর্যন্ত কাউকে? মানুষের কাজই কথা শোনান, সমালোচনা করা, গীবত করা। আপনি যত দ্রুত এই অভ্যাসটি বদলে নিতে পারবেন আপনি তত দ্রুত সাকসেস হতে পারবেন ইনশাআল্লাহ। এই ছিল গুরুত্বপূর্ণ তিনটি অভ্যাস। যদি এই তিনটি অভ্যাস আমরা বদলে নিতে পারি ইনশাআল্লাহ আমাদের জীবন বদলে যাবে। আশা করি আমার কথাগুলি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলি বোঝার এবং এই অনুযায়ী কাজ করার তৌফিক দান করুন। ওমা তৌফিকা ইল্লা বিল্লাহ, নাসরু মিনাল্লাহ ফাতুল করিম, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।